আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ইউটিউব চ্যানেল ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে আজকের এই ক্লাসে আমি দেখাবো কিভাবে ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আবার সাইন 0 ডিগ্রি মান শূন্য হলেও কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত হয়। আমরা আসলে যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, আমরা দেখি মূলত 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির সময় যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, কখনো কখনো 0, কখনো কখনো ত্রিকোণমিতিক অনুপাত 1, কখনো কখনো অসংজ্ঞায়িত আসে। তো এই 0, 1 এবং অসংজ্ঞায়িত এই মানগুলো আমাদের স্টুডেন্টদের কাছে প্রায় সময় একটা কনফিউজিং কোশ্চেন হয়। তো আজকে জ্যামিতিক প্রক্রিয়া দেখাবো কিভাবে খুব সহজে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে জ্যামিতিক প্রক্রিয়া মনে রাখা যায়। জিরো ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত ফিগার 1, 2, 3, 4, 5। এখানে ক্রমান্বয়ে পাঁচটি চিত্রের মাধ্যমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলোর মধ্যে ক্রমান্বয়ে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে কেমন হবে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ একটি বৃত্তের বিভিন্ন কোণের অনুপাতের জন্য দেখতে কেমন হবে, এই পাঁচটি ফিগারের মধ্যে তা রিপ্রেজেন্ট করা হলো। যেমন দেখুন, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য যদি আমরা বলি এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, এখানে ও এ বি কোণ এক সমকোণ, ও এ হচ্ছে ভূমি অ্যাডজেসেন্ট, ও বি হচ্ছে অত্রিভুজ হাইপোটেনাস, এ বি অপোজিট সাইড অর্থাৎ লম্ব। তো এভাবে এখানে হচ্ছে 30 ডিগ্রির জন্য সমকোণটি আঁকা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এখানে হচ্ছে 0 ডিগ্রির জন্য, এখানে হচ্ছে অর্থাৎ এখানে 0 ডিগ্রির জন্য, এখানে 30 ডিগ্রির জন্য, এখানে 45 ডিগ্রির জন্য, এখানে 60 ডিগ্রির জন্য, এখানে 90 ডিগ্রির জন্য। তো আমরা একটু দেখে আসি, যখন আমরা 0 ডিগ্রি থেকে ক্রমান্বয়ে 90 ডিগ্রির দিকে আসব, তখন ও এ রেখাটি যেটি ভূমি ক্রমান্বয়ে ছোট হচ্ছে। এখানে দেখুন ও এ এক্স অক্ষর সাথে মিশে যাচ্ছে, এখানে ও এ হচ্ছে আরেকটু ছোট 30 ডিগ্রি কোণের জন্য। যখন 45 ডিগ্রি কোণ হচ্ছে তখন ও এ এখানকার তুলনায় এখানে আরেকটু কমে যাচ্ছে। যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ও এর মান এখানে আরেকটু কমে যাচ্ছে। ঠিক যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয় তখন এ বিন্দু ক্রমান্বয়ে মিশতে মিশতে ক্রমান্বয়ে সেন্টারে ও বিন্দুতে চলে আসে। আবার দেখা যাচ্ছে যখন 0 ডিগ্রি থেকে ক্রমান্বয়ে আমরা 90 ডিগ্রির দিকে যাচ্ছি, এখানে লম্বের মান 0, কোনো লম্ব নাই, এখানে লম্ব এবি। ঠিক এখানকার 30 ডিগ্রি থেকে এখানে 45 ডিগ্রিতে লম্বের মান আরেকটু বড় হচ্ছে। যখন 60 ডিগ্রি আমরা কাউন্ট করব তখন লম্বের মান আরও বড় হচ্ছে। যখন 90 ডিগ্রিতে লম্বের মান হচ্ছে ওয়াই অক্ষের সাথে মিশে যাচ্ছে। তাহলে আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির সময় দেখা যাচ্ছে যে এখানে লম্ব শূন্য হয়ে যাচ্ছে, অত্রিভুজটি ক্রমান্বয়ে ভূমির সাথে মিশে যাচ্ছে। ঠিক এখানে খেয়াল করুন যে এখানে যে ভূমি ছিল ও এ ক্রমান্বয়ে এ বিন্দু কেন্দ্রের সাথে মিশে যাচ্ছে, আর অত্রিভুজ রেখাটি ওয়াই অক্ষের সাথে মিশে যাচ্ছে। তখন লম্ব ওয়াই অক্ষের সাথে এবং অত্রিভুজ একই সমান। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি যে 0 ডিগ্রির জন্য, যেখানে 0 ডিগ্রির জন্য আমার ত্রিভুজটি দেখতে এরকম হয়, অর্থাৎ এটি টু ডাইমেনশনাল ফিগার থেকে ওয়ান ডাইমেনশনাল ফিগার। ঠিক দেখা যাচ্ছে আবার 90 ডিগ্রির জন্য ভেতরে যে সমকোণটি ছিল সমকোণটি দেখতে এরকম হচ্ছে, অর্থাৎ এখানে ভূমি নাই শুধু লম্ব আছে, লম্ব আর অত্রিভুজ, এখানে লম্ব নাই শুধু ভূমি আছে। তাহলে আমরা এখানে 0 ডিগ্রির জন্য আমরা এখানে কি বলতে পারি, অপোজিট সাইড রিডিউস টু জিরো, অর্থাৎ এখানে যে অপোজিট সাইড গুলো দেখা যাচ্ছে এ বি এ বি এ বি, এখানে এসে কোনো এ বি নাই, এই জন্য অপোজিট সাইড রিডিউস টু জিরো, অর্থাৎ লম্বের মান হচ্ছে এখানে শূন্য। আবার চা হাইপোটেনাস কোইনসিডেন্ট উইথ অ্যাডজেসেন্ট, হাইপোটেনাস হচ্ছে এখানে ও বি ক্রমান্বয়ে ভূমির সাথে মিশে যাচ্ছে, অ্যাডজেসেন্টের সাথে মিশে যাচ্ছে, তাই অ্যাডজেসেন্ট ও এ এবং হাইপোটেনাস ও বি ইকুয়াল হবে। ঠিক লম্ব হচ্ছে লম্বের মান এখানে নাই, লম্ব শূন্য, অত্রিভুজ এবং ভূমি এখানে একটির সাথে একটি মিশে যাচ্ছে, তাই অত্রিভুজ ও বি এবং ভূমি ও এ ইকুয়াল, কারণ অত্রিভুজ এবং ভূমি অক্ষের সাথে মিশে যাচ্ছে। তাহলে আসুন এখন আমরা 90 ডিগ্রির জন্য যে সমকোণী ত্রিভুজটি হয় এটি অনেকটা টু ডাইমেনশনাল ফিগার থেকে ওয়ান ডাইমেনশনাল হয়ে যাচ্ছে। এখানে ভূমির মান অর্থাৎ অ্যাডজেসেন্টের মান হচ্ছে শূন্য, অত্রিভুজ এবং ওয়াই অক্ষ এবং লম্ব পরস্পর মিশে যাচ্ছে, তাই অ্যাডজেসেন্ট রিডিউস টু জিরো, অর্থাৎ এখানে ভূমির দৈর্ঘ্য শূন্য, অপোজিট সাইড
coincident with hypotenuse এখানে যে অপোজিট সাইড AB ছিল এখানে AB ঠিক এখানে AB অপোজিট সাইডটি y অক্ষের সাথে এবং হাইপোটেনাস একসাথে মিশে যাচ্ছে তাই আমরা বলতে পারি যে এখানে ভূমির মান হচ্ছে 0 অর্থাৎ এখানে কোনো ভূমি নাই অতিভুজ OB এবং লম্ব AB এরা ক্রমান্বয়ে একই সাথে মিশে যাচ্ছে তাই এরা সমান এখন দেখুন 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব sin থিটা cos থিটা tan থিটা দেখুন আমরা ক্রমান্বয়ে কি পাচ্ছি তো শুরুতেই আমরা করব একটু 0 ডিগ্রির জন্য তো দেখুন আমরা জানি যে sin থিটা সমান সমান অপোজিট বাই হাইপোটেনাস অর্থাৎ আমাদের এখানে বলা হয় অপোজিট বলতে লম্বকে বোঝানো হয় পারপেন্ডিকুলার লম্ব বাই অতিভুজ তাহলে দেখুন তো এই ফিগারের মধ্যে আমরা আগেই বলে আসছি যে এখানে আমার কোনো লম্ব নাই লম্বের মান হচ্ছে 0 আর অতিভুজটি হচ্ছে ভূমির সাথে মিশে যাচ্ছে তাই ও A এবং OB উভয় ইকুয়াল তাহলে 0 বাই OB 0 কে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে 0 হয় তাই sin 0 ডিগ্রি মান 0 ঠিক একই ভাবে এখন দেখুন আমরা জানি যে sin এর রিসিপ্রোকাল আইডেন্টিটিস অর্থাৎ এখানে হচ্ছে sin এর অপোজিট হচ্ছে cosec তো sin থিটা যদি হয় অপোজিট বাই হাইপোটেনাস তাহলে cosec থিটা হবে হাইপোটেনাস বাই অপোজিট অর্থাৎ লম্ব বাই অতিভুজ যদি sin থিটা হয় তাহলে অতিভুজ বাই লম্ব হবে cosec থিটা তাহলে ঠিক দেখুন এখানে এটি রিসিপ্রোকাল হয়ে যাচ্ছে 0 বাই OB এখন OB বাই 0 হয়ে যাচ্ছে আমরা সবাই জানি যে কোন একটি মানকে 0 দিয়ে ডিভাইড করলে সেটি ম্যাথমেটিক্সে বলে আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞায়িত আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করতে পারি না এখন দেখুন cos থিটা তাহলে cos থিটা আমরা জানি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে আমরা এই ফিগারের মধ্যে একটু দেখে আসি ভূমি হচ্ছে OA আর অতিভুজটাও ভূমির সাথে মিশে যাচ্ছে অর্থাৎ OB OB এবং OA ক্রমান্বয়ে মিশে যাচ্ছে তাহলে এখানে আমরা বলতে পারি cos থিটা OA বাই OB তাহলে এই ফিগারের মধ্যে cos থিটা ভূমি এবং অতিভুজ একটি একটির সাথে x অক্ষের সাথে মিশে যাচ্ছে তাই ওরা পরস্পর সমান OA বাই OA ইকুয়াল 1 আবার আমরা জানি যে cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা তাহলে আমরা এখানে বলতে পারি cos থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ sec থিটা হবে অতিভুজ বাই ভূমি OA বাই OB উইল বি OB বাই OA তাহলে আমরা 1 কে রিসিপ্রোকাল করলে 1 হবে এখন দেখুন সবচেয়ে সুন্দর যেটি হচ্ছে tan 0 ডিগ্রি তাহলে আমরা জানি tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি অপোজিট বাই অ্যাডজেসেন্ট আমরা আগেই বলছি এখানে লম্বের মান নাই এখানে লম্বের মান 0 তাহলে 0 বাই OA দ্যাট ইজ 0 আবার দেখুন tan এর অপোজিট হচ্ছে cot থিটা দ্যাট মিন্স তাহলে cot tan 0 ডিগ্রি অপোজিট হচ্ছে cot 0 ডিগ্রি অপোজিট বাই অ্যাডজেসেন্ট উইল বি অ্যাডজেসেন্ট বাই অপোজিট অর্থাৎ লম্ব বাই ভূমি হয়ে যাবে এখন ভূমি বাই লম্ব তাহলে দেখুন এখানকার 0 যেটি উপরে ছিল cot থিটার মধ্যে এটি নিচে চলে আসছে আমরা আগেই বলে আসছি কোন একটি মানকে 0 দিয়ে ডিভাইড করলে সেটি আনডিফাইন্ড হয় অর্থাৎ কোন কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না অসংজ্ঞায়িত তাহলে আমরা এখানে টোটালি যখন আমরা 0 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি sin থিটা cos থিটা tan থিটা সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র cosec থিটা এবং cot থিটার ক্ষেত্রে শুধুমাত্র অসংজ্ঞায়িত আসে এখন আমরা 90 ডিগ্রি কোণের জন্য একটু ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব তাহলে দেখুন 90 ডিগ্রি কোণের জন্য যদি দেখি আমার এখানে সমকোণী ত্রিভুজটি 2 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনাল হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ভূমির মান 0 তাহলে খেয়াল রাখতে হবে যখনই আমার অ্যাডজেসেন্ট আসে অ্যাডজেসেন্টের মান আমরা 0 বসাবো আর অপোজিট সাইড এবং অতিভুজ ওরা পরস্পর সমান তাহলে আমরা জানি যে sin থিটা সমান সমান অপোজিট বাই হাইপোটেনাস অর্থাৎ লম্ব বাই অতিভুজ তাহলে এখানে দেখুন তো লম্ব যেটা AB ছিল এটি y অক্ষের সাথে মিশে যাচ্ছে আর অতিভুজ হচ্ছে OB আমরা আগেই বলে আসছি এখানে লম্ব এবং অতিভুজ পরস্পর সমান তাই কাটাকাটি দিলে এখানে 1 আসবে sin থিটার অপোজিট হচ্ছে cosec থিটা একই রকম ভাবে এটাকে আমরা রিসিপ্রোকাল করে 1 কে রিসিপ্রোকাল করলে 1 আসবে এখন আসুন cos 90 ডিগ্রি আমরা জানি cos থিটা ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য 0 তাহলে 0 আর অতিভুজ হচ্ছে OB 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 আসে এবার আসুন cos থিটার অপোজিট হচ্ছে sec থিটা দ্যাট মিন্স sec 90 ডিগ্রি হবে অতিভুজ বাই ভূমি হাইপোটেনাস বাই অ্যাডজেসেন্ট তাহলে এখানে 0 নিচে আসবে আর অতিভুজ উপরে যাবে আমরা আগেই বলছি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটি আনডিফাইন্ড হয় তাহলে এবার দেখুন
tan 90 degree tan 90 degree আমরা জানি tan theta সমান সমান লম্ব বাই ভূমি that means opposite by adjacent তাহলে এই ফিগারের মধ্যে দেখুন তো অপোজিট সাইড হচ্ছে ab adjacent এর মান অর্থাৎ ভূমির মান হচ্ছে 0 তাহলে আমরা আগেই বলছি 0 দিয়ে ভাগ করলে সেটা undefined আসে এখন আসুন cot 90 degree cot হচ্ছে tan এর অপোজিট তাহলে cot theta সমান সমান ভূমি বাই লম্ব ভূমির মানটি এখানে ছিল নিচে ঠিক নিচ থেকে এখানে উপরে আর ab এখানে উপরে ছিল এখানে নিচে যেহেতু tan এবং cot উভয় হচ্ছে রিসিপ্রোকাল আইডেন্টিটিস তাহলে উপরে যেহেতু 0 that means কোনো শূন্যকে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে সেটি রেজাল্ট 0 হবে তাহলে আমরা এখানে বলে আসতে পারি যখন আমরা 0 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত এবং 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে 0 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের সময় লম্বের মান হচ্ছে 0 তাই যখন লম্ব থাকবে কোন ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব যখন নিচে থাকবে তখন এটি অসংজ্ঞায়িত আসবে ঠিক যখন আমরা আবার 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত বের করব যখন ভূমি থাকবে এখানে ভূমির মান 0 অর্থাৎ ভূমি যখন নিচে থাকবে তখন এটি অসংজ্ঞায়িত আসবে এই ক্লাসটিতে মূলত আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে কিভাবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে যখন অ্যাঙ্গেল গুলো কনভার্ট হচ্ছে ঠিক ভূমির মান ক্রমান্বয়ে ছোট হতে হতে 0 হচ্ছে আবার লম্বের মান ক্রমান্বয়ে বড় হতে হতে ম্যাক্সিমাম হচ্ছে শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই বৈশিষ্ট্যটাকে ব্যবহার করে আমরা বের করতে পারি কখন ত্রিকোণমিতিক অনুপাত অসংজ্ঞায়িত হয় কখন ত্রিকোণমিতিক অনুপাত 0 হয় কখন ত্রিকোণমিতিক অনুপাত 1 হয় বিশেষ করে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি ক্ষেত্রে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করবেন আমি আশা করছি সময় নিয়ে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ